সরকার থেকে বিজেপি সরকার আসার পরে আমরা যে সুযোগ সুবিধা পেয়েছি, আমরা না খালি আমার এই এলাকাবাসী সবাই মোটামুটি ভালো সুযোগ সুবিধা পেয়েছে। গোটারি, এরপর আছে পাম্প, জলের পাম্প বিনা কারেন্টে পাওয়া যায়, এটি তারপরে আছে চুলার সিস্টেম, চুলার থেকে ধরে মানে বিভিন্ন জাতের চুলার তিন রকমের দেওয়া হয়েছে, গ্যাসের চুলা, গোবর গ্যাসের চুলা, তারপর এই ফিল্টার, কেউ মুরুখ এইভাবে সবাই মোটামুটি পেয়েছে, কেউ কোনো আর কেপ নাই। আমাদের এদিকে বিধায়ক কৃষ্ণধন দাস, ওনার যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি যদি আগামী দিনও আমরা এইভাবে পাই তাহলে ওনার কাছে আমরা অনেক অনেক ধন্যবাদ ওনাকে জানাই আমরা। হ্যাঁ, আর বলার কিছু না, আগামী দিন যেন তাই নির্বাচনে খুব বেশি ভোটে, বিপুল ভোটে জয়যুক্ত হতে পারবেন আমরা নিশ্চিত। পরে ফার্স্ট আমরা কারেন্ট পাইছি, রান্নার গ্যাস পাইছি, তারপরে খাওয়াই ছাপলার জল পাইছি, এরপরে আমরা ঘর পাইছি, এরপরে বায়ু ভিলেজ একটা প্রকল্প, এটা থেকে আমরা অনেক কিছু সাহায্য পাইছি, যেমন হাঁস পাইছি, ছাগল পাইছি, এরপরে জলের সুবিধা পাইছি, এই সৌর আলোর সাহায্যে জল পাইছি, এরপরে লাইট পাইছি, ফ্যান পাইছি, টিউব পাইছি, এরপরে ফিল্টার পাইছি। আবার সরকার আসলে কী কী চাহিদা থাকবে? সরকার আসলে আমরা মনে করেন আর যা যা পাওনের আছে তা চাহিদা থাকবো, বা সরকার প্লাস আয়োগ, এটাই আমরা মানে মনের ইচ্ছা আর কি। কাজ করে যাও, হ্যাঁ যত তো সবার সবার সংযুক্ত ভালো করে যাবে, সবাই দেখতে চায়, ঠিক আছে। আপনি কিরকম সারা পাচ্ছেন প্রচারে গিয়ে, এবং আপনার এলাকায় কি কি কাজ হয়েছে গত পাঁচ বছর? দেখুন, আমার এলাকা কৃষি এলাকা, বামুটিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে যে যেই পেশায় থাকুক 100% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত আছেন। 2018 সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা যখন প্রথমবার FCI-এর মাধ্যমে ধান ক্রয় করি, তখন বামুটিয়া থেকে ধান ক্রয় যে কেন্দ্র আছিল ওখানে জাস্ট ক্রয় করা হয়েছে 2500 মেট্রিক টন। আমরা লাস্ট 2022-এ যে FCI-এর মাধ্যমে ধান ক্রয় করলাম সেখানে পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে
6523 মেট্রিক টন। তা আমাদের যে আদরণীয় প্রধানমন্ত্রীর স্লোগান, আমাদের মুখ্যমন্ত্রী যে দিশায় কাজ করছেন কৃষকের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নিয়ে, সেই দিশায় আমি আমার বিধানসভায় এটা করতে পেরেছি, এটা তার জ্বলজ্বন্ত প্রমাণ। যেখানে 2500 থেকে উত্তীর্ণ হয়ে ছয় হাজার পাঁচশো তেইশ মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে এফসিআর মাধ্যমে। এই এলাকার মধ্যে সাধারণ পরি এই তো বায়ু বিলেজের অন্তর্ভুক্ত ফটিকছড়া, কিন্তু বায়ু বিলেজ ছাড়াও বামুটিয়া বিধানসভার মধ্যে সাধারণ কৃষকরা তাদের ডিমান্ড রেখেছে জনপ্রতিনিধির কাছে। পিএম কুসুম সিঁচাই যোজনায় প্রায় 400 কৃষক, এর মধ্যে 180 পরিবার ইনস্টলেশন হয়ে গেছে অলরেডি। পিএম কুসুম সিঁচাই যোজনা সোলার প্লেটের মাধ্যমে 2 হর্স পাওয়ারের যে সাবমার্সিবল বলগুলি ইনস্টলেশন হচ্ছে। এখানে আগে বামুটিয়াতে কোনো সবজি মন্ডি ছিল না, 3 কোটি 12 লক্ষ টাকা ব্যয়ে কালীবাজার সবজি মন্ডি তৈরি, মানে এগ্রিকালচার রেগুলেটিং মার্কেট নির্মাণ হচ্ছে, আপনারা গেলে দেখতে পাবেন। আগে যেমন এখানে এখনও আসে কালীবাজারে করিমগঞ্জ বদরপুর শিলচর থেকে সবজি ক্রেতারা আসেন, সেই সাথে আগরতলার ক্রেতারাও আসেন। তো পাইকারের উপস্থিতির উপর ডিপেন্ড করে তারা কায়দা করে অনেক সময় কৃষকদেরকে বাধ্য করে অল্প দামে বিক্রি করার জন্য, কারণ মাল কাঁচামাল নষ্ট হয়ে যায় এই ভয়ে কৃষকরা বিক্রিও করে দিত। কিন্তু আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর অলরেডি কালীবাজারে মিনি কোল্ড চেম্বার অলরেডি ইনস্টলেশন হয়ে গেছে। সার বীজ এসবের কোনো অভাব নেই। অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে যতবার বামুটিয়াতে ফসল নষ্ট হয়েছে, আমাদের আদরণীয় কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় নিজে এসে ভিজিট করে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থা করেছেন। আগে আমাদের বামুটিয়াতে একজনও কৃষাণ সম্মান নিধি ভাতা পেত না। 2018 থেকে 2023 পর্যন্ত 5 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমরা প্রায় 2700 পরিবারকে বছরে 6000 টাকা দিতে সক্ষম হয়েছি। আমাদের এই এলাকায় শিক্ষা দপ্তর থেকে, বামুটিয়ার ইতিহাসে এমন কোনো রেকর্ড নেই যে শিক্ষা দপ্তর থেকে একসাথে প্রায় 25 কোটি টাকা ব্যয়ে 3টা স্কুল বাড়ি নির্মাণ হচ্ছে। তালতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, বেরিমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং গান্ধীগ্রাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়। বামুটিয়ার একটা শহরতলির গ্রাম, এখানে প্রায় 10টা ক্লাবকে মাল্টি জিম প্রদান করা হয়েছে। তার মধ্যে মাল্টি জিমগুলি ছাড়াও গান্ধীগ্রাম যে স্কুল মাঠ সংলগ্ন ওপেন জিম ইনস্টলেশন করা হয়েছে। আমাদের এখানে এই যে যুবতারা সামনেই গেলে দেখতে পাবেন বাঁদিকে, সারা ভারতবর্ষে জটিল রোগ গবেষণা কেন্দ্র সারা ভারতবর্ষে আছে 12টির মতো, ত্রিপুরার মধ্যে 1টি, তার মধ্যে এটা বামুটিয়ায় ত্রিপুরা না নর্থ ইস্ট ল ইউনিভার্সিটি সারা ত্রিপুরায় একটা, এটাও বামুটিয়া নসিংহগড়। কিছুদিন আগে আদরণীয় আমাদের রাষ্ট্রপতি মহোদয়া এটার শুভ হাতে উদ্বোধন করেছেন। আমাদের ত্রিপুরা রাজ্যে ড্রোন গবেষণা কেন্দ্র 1টি, সেটাও বামুটিয়ায়। এই যে এখন এখানে আসতে, এখানে এই পাড়াটার মধ্যে কোনো ইয়ে নেই, সরকারি অফিস আদালত নেই, কিন্তু পাড়ার মধ্যে পিচ ডালাই রুট করতে সক্ষম হয়েছি এই এলাকার জনপ্রতিনিধিদের সৌভাগ্যে। আমরা এইখানে আপনি জেনে খুশি হবেন যে নসিংহগড় সত্তর কোলের নামে একটা জায়গা আছে, আপনারা গেলে যদি আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখান তাতে আরও বেশি খুশি হব। যে পায়ে হাঁটতে হাঁটতে ইটগুলি ক্ষয় হতে হতে স্লেডের মতো, আগে যে আমরা স্লেডের মধ্যে চক দিয়ে লিখতাম, স্লেডের মতো পাতলা হয়ে গেছিলো। প্রায় 70 বছরের পুরানো রোড পিচ ডালাই করা হয়েছে। এখানে ফটিকছড়া শিবির থেকে যে বললুঙ্গা নামে একটা জায়গা আছে, প্রায় 15-2 কিলোমিটার পিচ কার্পেটিং করা হয়েছে। আবার কালী মন্দির থেকে শিবির থেকে আরেকটা রুট প্রায় 1.5 কিলোমিটার পিচ কার্পেটিং করা হয়েছে। নসিংহগড় নতুন পল্লীতে এটা একটা মানে কী বিষয়, আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে জানাতে খুব অত্যন্ত মানে খুশ মেজাজে আমি জানান দিতে চাই, জেনে খুশি হবেন ত্রিপুরা রাজ্যে একমাত্র আবাসিক এলাকা, পরিকল্পিত আবাসিক এলাকা যদি থেকে থাকে সেটা হচ্ছে রামনগর, আর তারপরে হচ্ছে নতুন পল্লী। কিন্তু নতুন পল্লীর বিগত দিনে এত বড় দুর্দশা ছিল, ওই এলাকার স্থানীয় মানুষের যে বক্তব্য, কেউ বলছে ব্রিটিশ আমলে 40mm যে ব্রিক্স মেটালিং করা ছিল, এরপরে কোনো সরকার, অনেক সরকারের উত্থান পতন হয়েছে কিন্তু কোনো সরকার এটাকে ওই দিকে দৃষ্টিপাত রাখেনি। কেউ কেউ বলছে এটা সচিন সিংয়ের আমলে মেটালিং করা হয়েছিল,
কোনো সরকার এটা করেনি, প্রায় 2 পয়েন্ট কৌশল করে কাজটা আটকে রেখেছে, কিন্তু এটা কাজ শুরু হয়ে গেছে অলরেডি। তো এরকম বামুটিয়া বিধানসভার মধ্যে প্রায় 15 থেকে 17টি পিচ কার্পেটিং রুট হয়েছে, ব্রিকসোলিং রুট হয়েছে প্রায় 450+, তার মধ্যে বিধানসভা ভিত্তিক আর কি, তার মধ্যে শুধু নসিনগর পঞ্চায়েত 52 রুট, মানে 52টি রাস্তা ব্রিকসোলিং করা হয়েছে। তো আমি শুধু এটুকুই বলবো, একটা পঞ্চায়েতে যদি 52টা রাস্তা একটা পঞ্চায়েত বডি করতে পারে, তাহলে বিগত 25 বছরের যে পঞ্চায়েত ছিল বা সরকার ছিল তারা কি করেছে, এটা আপনার চ্যানেলের মাধ্যমে আমার জিজ্ঞাসা। এখানে আগে প্রায় 400 পরিবারের মধ্যে হরঘর জল হরঘর নল প্রকল্পটা ছিল। আমাদের সরকার 5 বছরের মধ্যে 2 বছর মহামারীতে চলে গেছে, 3 বছর কাজ করার সুযোগ পেয়েছি, তার মধ্যে শুধু বামুটিয়ায় 7,000 পরিবার 7,000 পরিবারের বাড়ি বাড়ি জলের নল পৌঁছে গেছে। তো এই নিরিখে আমি যে পাড়াতেই যাচ্ছি, যেই গলিতেই যাচ্ছি বামুটিয়া বিধানসভার, প্রত্যেকের মধ্যেই একটা উৎসাহ উদ্দীপনা, মানে ভোটটা কবে আসবে কবে দেব, জাস্ট বিজয়ের অপেক্ষা। দেখি তো বোঝা যায় উৎসাহ উদ্দীপনায় ভরপুর, জাস্ট সময়ের অপেক্ষা। ভারতীয় জনতা পার্টির সরকারও হবে নিশ্চিত, আর বামুটিয়াতেও বিপুল ভোটে জয়ী হবে এটা নিশ্চিত। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.